আচ্ছা মেন কোথায় কামড়ে ছিল? আরে এই যে কামড়ের দাগটা, এই যে। ও আচ্ছা, এই যে এখানে পুরো কামড়ে ছিল, এই এইটা কামড়ের দাগ। আমাদের কারোর পাহাড় ভালো লাগে, কারোর সমুদ্র ভালো লাগে, আবার কারোর ভালো লাগে রহস্য রোমাঞ্চে ঘেরা জঙ্গল। আর জঙ্গল বলতেই প্রথমেই যে নামটা আমাদের মাথায় চলে আসে তা হলো সুন্দরবন। আজ আমি দেখাবো কি করে সবথেকে কমে, সবথেকে ভালো থাকা খাওয়া করে সুন্দরবনের ভালো ভালো জায়গাগুলো আপনি ঘুরে আসতে পারবেন। ভালো মন্দ খাবার দাবারের সঙ্গে থাকবে নানা রকমের আমোদ প্রমোদের ব্যবস্থা, আর থাকবে বাঘের ভয়াবহ আক্রমণের মুখ থেকে বেঁচে ফিরে আসা এমন কোন একজন জেলে ভাইয়ের সাথে আপনার অবিস্মরণীয় সাক্ষাৎকার। মোট কথা, সব দিক থেকেই দুর্দান্ত একটা ট্রিপ। আশা করছি আপনারাও এই ভিডিও দেখে এই ট্রিপ সম্পর্কে খানিকটা আন্দাজ করতে পারবেন। চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি রহস্য রোমাঞ্চে ঘেরা সুন্দরবনের উদ্দেশ্যে। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। সকাল 7:42 শেয়ালদা সাউথ ডিভিশন থেকে ধরে নিলাম ক্যানিং লোকাল। 1 ঘন্টা 15 মিনিট জার্নি করার পর 45 কিলোমিটার পথ অতিক্রম করে 9টা নাগাদ পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। স্টেশন থেকে বাইরে পা রাখতেই সুন্দরবন ঘোরাবার জন্য প্রচুর ট্রাভেলসের অফিস চোখে পড়ল। সবার সেরা যে ট্রাভেলস সেটাই আমি বুক করেছি, আর কেন সেরা বললাম সেটা আমি ঘুরে আসার পরেই বুঝতে পেরেছি। আমার মনে হয় এই ভিডিও দেখার পর আপনারাও আমার সঙ্গে একমত হবেন। ঠিক 9:15 নাগাদ অফিসের একেবারে সামনে থেকেই চড়ে বসলাম অটোতে, আর অফিসের সামনে চলে আসা মানেই আপনি প্যাকেজের আওতায় চলে এলেন, তাই এই অটো ভাড়াও প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত। এখন আমরা চলেছি মাতলা নদীর উপর দিয়ে, এটা মাতলা রিভার ব্রিজ। আমাদের এখনকার গন্তব্য সোনাখালী ফেরিঘাট। কিছুদিন আগে পর্যন্ত এই রাস্তার কাজ চলতে থাকায় এই জার্নিটা বেশ কষ্টকর ছিল, তবে এখন সেই কাজ শেষ হয়ে যাওয়ায় বেশ আরামেই এবং মাত্র 30 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সোনাখালী ফেরিঘাট। ক্যানিং থেকে চলে এলাম সোনাখালী, ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার, সময় লাগলো 1/2 ঘন্টা। চলুন, লঞ্চ দাঁড়িয়ে আছে, নিউ পূর্ণিমা, লঞ্চে ওঠা যাক। উঠে পড়লাম লঞ্চে, দেখলাম এই সুন্দরবন ভ্রমণে আমার যারা সাথী হবেন তারা ইতিমধ্যেই লঞ্চে উপস্থিত রয়েছেন। এটা হলো ড্রাইভার্স কেবিন। এই লঞ্চের ড্রাইভার নিতাইদার সাথে কথা বলে এখানেই রেখে দিলাম আমার লাগেজ। আমি লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই লঞ্চ ছেড়ে দিল, আর সাথে সাথেই শুরু হয়ে গেল আমার জীবনের প্রথম সুন্দরবন যাত্রা। নিতাইদাও দক্ষ হাতে হুইল ঘোরাতে ঘোরাতে আন্তরিকতার সাথে আমাদের সব কিছু দেখাতে রইলেন। আমরা হুগল নদী, এটা হুগল নদী চালু করেছি, এটা হুগল নদী, এটা বাসন্তী ওপারে, এবারে সোনাখালী, এটা বাসন্তী ব্রিজ। বাসন্তী ব্রিজ পেরিয়ে আমাদের লঞ্চ ছুটে চলল গন্তব্যের উদ্দেশ্যে। এখন হুগল নদীর ওপর দিয়ে যাচ্ছি, এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এই যে পিছনে, এটা উত্তর 24 পরগনার পাঠানখালী নদী। প্রথম দিন যেহেতু লঞ্চে পৌঁছতেই একটু বেলা হয়ে গিয়েছিল, তাই লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই চলে এলো ব্রেকফাস্ট, লুচি আলুর দম মিষ্টি, তার সাথে গরম গরম চা তো আছেই। আমি আগেই শুনেছিলাম সুন্দরবন ভ্রমণ মানেই খাবারের এক বিপুল আয়োজন থাকবেই, আর খানিকক্ষণের মধ্যেই সেটা একটু একটু করে উপলব্ধি করতে শুরু করলাম, কারণ ব্রেকফাস্ট করার কিছুক্ষণের মধ্যেই চলে এলো গরম গরম প্রন পকোড়া, তারপরেই চা। 10টা নাগাদ ব্রেকফাস্ট করলাম, করে এখন 11:30 বাজে, এই যে চিংড়ি মাছের পকোড়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। চা আর পকোড়া খেতে খেতে জলপথে ভ্রমণ, সে এক অন্য অনুভূতি। তার মধ্যে হঠাৎই কানে এলো এই ট্যুরের ম্যানেজার সোনুর গলা, বলছি আপনারা সবাই রেডি হয়ে যাবেন, আমরা গোসুয়ায় নামবো এখন। গোসুয়ায় দুটো বাংলো রয়েছে, হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, এই দুটো বাংলো দেখে নিয়ে আমরা আবার লঞ্চে চলে আসবো। লঞ্চে সমস্ত যাত্রী নেমে পড়লেন গোসাবায়। গোসাবার মূল মার্কেটের ভিতর দিয়ে পথ, হাঁটতে হাঁটতে দেখলাম এই মার্কেট বেশ জমজমাট। মিনিট 3 হাঁটার পরেই পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলোয়ে। স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়েল হ্যামিল্টন 1880 সালে ভারতীয় উপমহাদেশে আসেন। তার কয়েক বছর পর তিনি গোসাবায় 9,000 একর জমি কেনেন এবং ব্রিটিশ শাসিত ভারতে দারিদ্র পীড়িত মানুষের জীবনযাত্রার উন্নতিতে গভীরভাবে অনুপ্রাণিত হন। শুধুমাত্র সারা বাংলায় নয়, বিহার উড়িষ্যা থেকেও মানুষ এনে এই গোসাবায় আশ্রয় দেন। এই বিষয়ে মত বিনিময়ের জন্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকেও এখানে আমন্ত্রণ জানান।
দুজন মহামানবের আলোচনা স্থল বেকন বাংলোটিও এখানেই অবস্থিত। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার পর বেকন বাংলোটিও দেখে নিলাম। সুন্দরবনের দর্শনীয় স্থানের মধ্যে এই দুটি বাংলো পর্যটকদের কাছে চিরসমাদৃত। আবার উঠে পড়লাম লঞ্চে। কেবিনে বসে থাকতে থাকতে নিতাইদার লঞ্চ চালানো দেখে আমারও খুব ইচ্ছে হলো লঞ্চ চালানোর। লাইফে সাইকেল চালিয়েছি, বাইক চালিয়েছি, ফোর হুইলার চালিয়েছি, ঠেলাও চালিয়েছি, কিন্তু এই সাগর সঙ্গম ট্রাভেলসের সুবাদে লঞ্চ চালাচ্ছি। দেখুন, জীবনের প্রথম লঞ্চ চালানোর অভিজ্ঞতাটা কিন্তু ভারী চমৎকার। হুইল ঘুরিয়ে ঘুরিয়ে সেদিন প্রায় 30 মিনিট মতো লঞ্চ চালিয়ে ফেলেছিলাম। জীবনের নতুন এক অভিজ্ঞতা, উত্তেজনাও ছিল প্রবল। তাই কখন যে লাঞ্চের সময় হয়ে গেছে টেরই পাইনি। দেখলাম অনেকেই বসে গেছেন লাঞ্চ করতে। আমার যেহেতু খাওয়ার থেকে ঘোরাটাই বেশি পছন্দের, তাই তক্ষুনি খেতে বসলাম না, বরং বসে রইলাম জল আর জঙ্গলের দিকে তাকিয়ে, লঞ্চেরই একটা ধারে। এখন দুর্গা দুয়ানি খাল বেয়ে আমরা চলেছি। এইটা কিন্তু নদী না, এটা হচ্ছে দুর্গা দুয়ানি খাল। এই খাল গিয়ে পড়েছে গন্দি নদীতে। ওই গন্দি নদীতে পড়বে, তারপর আমরা বাঁদিকে যাবো, বাঁদিকে পাখিরালয়। ওই পাখিরালয়ে যে রিসর্ট আছে সেখানেই আমরা স্টে করব। ঝিরঝির করে বৃষ্টি এসে যাওয়ায় জলে জঙ্গলে ঘোরার যে আনন্দ, সেটা যেন এক নিমেষেই দ্বিগুণ মাত্রা পেল। চোখের সামনে যত ভালো জায়গায় থাকুক আর আনন্দ যতই দ্বিগুণ মাত্রা পাক, সামনে থেকে যদি অনবরত ভালো মন্দ খাবারের গন্ধ নাকে আসতে থাকে, তাহলে কতক্ষণই বা সহ্য করে থাকা যায়। অগত্যা বসে গেলাম লাঞ্চ টেবিলে। দুর্দান্ত একটা পরিবেশের মধ্যে ঘুরছি। সুন্দরবন আপনারা অনেক লোকই সেটা জানেন যে আশেপাশের পরিবেশ কত সুন্দর। তার মধ্যে এই লঞ্চে লাঞ্চ, এই লঞ্চে লাঞ্চ এর আগেও আমি একবার করেছিলাম। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন, বর্ধমানের অরণ্য রিসর্ট, সেখানেও একটা লেকের মধ্যে লঞ্চে লাঞ্চ করেছিলাম। তারপরে এই সেকেন্ড টাইম, দুর্দান্ত। যাই হোক, লাঞ্চ করতে বসে গেছি, দেখি কী কী দিয়েছে। ভাত, ডাল, বেগুনি, ভোলা মাছ, ভেটকি মাছ, চিংড়ি মাছের তরকারি, চাটনি, পাঁপড়। লঞ্চে বসে দুর্দান্ত একটা ভুরিভোজ সারলাম। শুধু কি তাই, লাঞ্চের পরেই চলে এলো ফ্রুট। বাহ, প্রত্যেকদিন বাড়িতে লাঞ্চ করার পর কম বেশি একটু ফল খেয়েই থাকি। এই সাগর সঙ্গম ট্রাভেলসের সৌজন্যে সেটা অব্যাহত রইল। এই লাঞ্চ করে উঠতে না উঠতেই এই যে দেখছেন বারুইপুরের পেয়ারা দিয়ে দিল, দারুণ। যতই সময় গড়াতে লাগলো সাগর সঙ্গম ট্রাভেলসের সঙ্গে ঘুরতে আসার মজা, ততই আস্তে আস্তে টের পেতে রইলাম। এই দুর্গা দুয়ানি খাল বেয়ে আপনাদের যে বলছিলাম গন্দি নদী, এই হচ্ছে সেই গন্দি নদীতে পড়লাম। এখান থেকেই সুন্দরবনের চত্বর মেন শুরু। এই যে আমার পিছনে হয়তো দেখা যাচ্ছে না, একটা বোর্ড আছে, ওতে লেখা আছে সমস্ত কিছু। এখান থেকে হচ্ছে সুন্দরবন চত্বর মেন শুরু। ওই দিকটা হচ্ছে বালি আইল্যান্ড, ডান দিকটা গোসাবা আইল্যান্ড, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে পিছনে দূরে, ওটা হচ্ছে সুন্দরবনের মেন জঙ্গল। সুন্দরবনের আসল জায়গায় ঢুকবো কাল। কালকে সারাদিন ধরে ঘুরবো নিস্তব্ধ নিঝুম এলাকাগুলোয়। জঙ্গলের সাইডটা দেখতে পাচ্ছেন তো, সব নেটের ফেন্সিং করা আছে। অতএব সুন্দরবনের বাঘ যে কত চালাক, কত চতুর, আমরা সবাই জানি যে রয়্যাল বেঙ্গল টাইগার কত বিখ্যাত। কিন্তু ও মনে করলে এই জাল কিন্তু ফেন্সিং ভেঙে ও নদীর এপার থেকে পার হয়ে গ্রামের সাইডে চলে আসে। অতএব এই এই জোনটা সুন্দরবনের একটা আলাদা জোন, এটা হচ্ছে বাফার জোন। আজ আপাতত গন্দি নদী বেয়ে চলে এলাম পাখিরালয় ঘাটে। যাত্রীরা সবাই এক এক করে নেমে গেলেন, আমি একাই শুধু দাঁড়িয়ে রইলাম পূর্ণিমার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব বলে। সেই সকালবেলায় সোনাখালী থেকে লঞ্চে উঠেছি, তারপর থেকে ব্রেকফাস্ট, স্ন্যাক্স, লাঞ্চ, পেয়ারা খেলাম, চা খেলাম, এত খাওয়া দাওয়া হলো, ঘোরা হলো, তারপর অবশেষে এখন চলে এলাম এই পাখিরালয় ঘাটে। এই সাগর সঙ্গম ট্রাভেলসের ম্যাক্সিমাম গেস্টকে এই পাখিরালয়ের মৈনাক হোটেলে রাখা হয়। সব গেস্টরা মৈনাক হোটেলে এখন চলে গেছেন, আমি একটু সেই সুযোগে আপনাদের লঞ্চটা দেখিয়ে দিই। পূর্ণিমা হলো সুন্দর করে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা লঞ্চ, যার প্রত্যেক স্টাফেদের ব্যবহার আপনাকে মুগ্ধ করবেই। এই হলো লঞ্চের কিচেন, দেখছেন রান্নাবান্নার কাজ চলছে অলরেডি। লাঞ্চের পরের পর্ব, সুন্দর করে চেয়ারগুলো সাজানো আছে লঞ্চে। আমরা সকলে জানি সুন্দরবনের ইলিশ উৎসব বিখ্যাত।
আজ হচ্ছে 23শে সেপ্টেম্বর 2022 ইলিশ উৎসবের আজ শেষ দিন। আজ কিন্তু আমি ইলিশ উৎসবের জন্য আসিনি। ইলিশ উৎসবের বাইরেও যে সুন্দরবনের একটা দুর্দান্ত প্যাকেজ হতে পারে সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্যই আজ আমার এই সুন্দরবন ভ্রমণ। বাইরের মতো লঞ্চের কেবিনটাও দারুণ চমৎকার। সিঁড়ি দিয়ে নিচে নামতেই ডান দিকে ওয়েস্টার্ন ওয়াশরুম, কোমর থেকে শুরু করে ছোট কল, বড় কল, বালতি, মগ সব কিছুই আছে। বাঁদিকে রয়েছে ইন্ডিয়ান ওয়াশরুম, এখানেও দুরকম কল থেকে শুরু করে বালতি, মগ, একটা জানলা সব কিছুই রয়েছে। কেবিনের ভিতর রেস্ট করার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা। বিছানাগুলো লঞ্চের সঙ্গে বেশ মানানসই। এখানে শুয়ে শুয়ে চোখের সামনে বিশাল জলরাশি দেখার অনুভূতিটাই আলাদা। রয়েছে ফ্যানের ব্যবস্থা, আর রয়েছে একটা চেঞ্জিং রুম। লঞ্চটা খুব ভালো করে দেখে নিয়ে আমিও হাঁটা লাগালাম হোটেল মৈনাকের দিকে। পাখিরালয় ঘাট থেকে বড় জোর 2 মিনিট, তার মধ্যেই চলে এলাম হোটেলে। প্রথম দর্শনেই হোটেল মৈনাক আমার মন কাড়ল। পাখিরালয়ের মৈনাক হোটেলে চলে এসেছি। চারিদিক একদম সুসজ্জিত, সুন্দর, কালারফুল, দেখতেই পাচ্ছেন দারুণ জায়গা। এই যে সামনে যে মাঠটা, এখানে আজকে সন্ধে 7টায় ঝুমুর নাচ হবে, দারুণ ইন্টারেস্টিং, ওইটার জন্য অপেক্ষা করতে রইলাম। চলুন 7টা পর্যন্ত, তারপরেই দেখব ঝুমুর নাচ। বুকিং করার সময়তেই শুনেছিলাম প্রথম দিন ঝুমুর নাচের ব্যবস্থা থাকছে, তাই কিছুক্ষণ পরেই যে আর একটা দারুণ অভিজ্ঞতা সাক্ষী হতে চলেছি সেটা ভেবেই তাড়াতাড়ি রুমে চলে এলাম। আমার জন্য যে রুমটা বরাদ্দ দেখলাম সেটা বেশ বড়, 4 বেডরুম। রুমে এসি থেকে শুরু করে ফ্যান, বড় বড় জানলা সব কিছুই আছে। লিকুইড গুড নাইট, জলের পাত্র, টাওয়েল কোনো কিছুই বাদ নেই। আছে প্রমাণ সাইজের একটা আয়না। ওয়াশরুমটাও বেশ পরিচ্ছন্ন, শাওয়ার, গিজার, কল, জলের বালতি, মগ, বেসিন, আয়না, যা যা থাকার সব কিছুই আছে এখানে। সন্ধে হতেই দেওয়া হলো চিকেন পকোড়া আর কফি। কি কফি আছে? ততক্ষণে ঝুমুর শিল্পীরাও এসে হাজির। ঠিক 7টা বাজতেই শুরু হয়ে গেল নৃত্য। চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল, বেশ একটা বাঘ বাঘ ব্যাপার, তার মধ্যে এই রকম বাজনা আর নৃত্যের আওয়াজ, সব মিলিয়ে আশ্চর্য রকম রোমাঞ্চকর একটা পরিবেশ। তাই নিঃসন্দেহে বলতে পারি এই নাচ গান যেন সুন্দরবন ভ্রমণকে আলাদা মাত্রা এনে দিল। অন্যান্যরাও এই নৃত্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন, এমনকি শেষে অধিকাংশ মহিলারাও শিল্পীদের সাথে এই নৃত্যে সামিল হন। অনুষ্ঠান শেষে সকলে ডিনার সারলেন, আমিও বসে গেলাম খেতে। এই দিন ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মাংস আর স্যালাড। ভাতের বদলে আপনি রুটিও নিতে পারেন। আর এই ডিনারের মধ্য দিয়ে শেষ হলো আমার সুন্দরবন বেড়ানোর প্রথম পর্ব। পরের পর্ব তথা শেষ পর্বটি অত্যন্ত রোমাঞ্চকর, কারণ সেই পর্বেই থাকবে সারাদিন জঙ্গলের ভিতর ঘুরে বেড়ানো, বাঘ, হরিণ, কুমির দেখা, সর্বোপরি বাঘের হাত থেকে প্রাণ নিয়ে ফিরে আসা এক জেলে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ, এছাড়াও সন্ধ্যেবেলার এক অনুষ্ঠান এবং সঙ্গে খাওয়া দাওয়া তো থাকছেই, যা দেখে বুঝতে পারবেন কেন সাগর সঙ্গম ট্রাভেলস সেরা সেরা। আর তার সাথে এটাও জানতে পারবেন আমার চ্যানেলের নাম বললে কতটা কমে আপনি এত ভালো ট্যুরটা সেরে ফেলতে পারবেন। আজ তবে এইখানেই শেষ করলাম। পরের পর্ব অর্থাৎ শেষ পর্ব নিয়ে পরের সপ্তাহতেই হাজির হচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।